যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে বাংলাদেশীদের জয় জয়কার। চতুর্থ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে হোয়াইট হাউসের সিনিয়র কাউন্সিলর পদে নিয়োগ পেয়েছেন কাজী সাবিল। তিনি ব্রুকলিন ল স্কুলের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডেমস নামে একটি সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। বর্ণ ও জাতিগত সাম্য, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নীতিগত গবেষণার আলোকে গণতান্ত্রিক চেতনায় সর্বসাধারণকে উজ্জীবিত করার অভিপ্রায়ে কর্মরত এ সংগঠনের মাধ্যমেই সাবিল বাইডেনের নজরে আসেন। নিউ ইয়র্ক সিটিতে জন্মেছেন কাজী সাবিল। বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। কাজী সাবিলের বাবা কাজী আফজালুর রহমান নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে ইকোনমিক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। সাবিলের আগে আরও তিন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাইডেন প্রশাসনে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে জায়ন সিদ্দিক হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন। বাইডেন প্রশাসনে কৃষি মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারি চিফ অব স্টাফ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফারা আহমেদ। বাইডেনের আন্তর্জাতিক গণমাধ্যম টিমে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন রুমানা আহমেদ। রুমানা এবং ফারা বারাক ওবামার আমলে দায়িত্ব পালন করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।